আচ্ছা, স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। ইন্টারনেটের বাজে কানেকশন ছিল, সেখানে আমি কানেক্ট হতে পারতেছিলাম না। ডাটা কিনে এখন কানেক্ট হচ্ছে, ওয়াইফাই ঠিক মতো কাজ করতেছে না। আচ্ছা দেখেন, আর্টিকেল 6.5 থেকে শুরু করার কথা ছিল, লেমিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো। লেমিনার ফ্লো তে আসলে কি হয়, স্মুথ স্ট্রিম লাইন দেখা যায়, স্মুথ স্ট্রিম লাইন অ্যান্ড হাইলি অর্ডার্ড মোশন অ্যান্ড টার্বুলেন্ট ইন দ্য সেকেন্ড কেস ওয়ার ইট ইজ ক্যারেক্টারাইজ বাই ভেলোসিটি ফ্লাকচুয়েশন অ্যান্ড হাইলি ডিসঅর্ডার্ড মোশন। দ্য ট্রানজিশন ফ্রম লেমিনার টু টার্বুলেন্ট ফ্লো ডাজ নট অকার সাডেনলি, রাদার ইট অকার্স ওভার সাম রিজিয়ন ইন হুইচ দ্য ফ্লো ফ্লাকচুয়েটস বিটুইন লেমিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লোস বিফোর ইট বিকামস ফুল্লি টার্বুলেন্ট। মোস্ট ফ্লোস এনকাউন্টার্ড ইন প্র্যাকটিস আর টার্বুলেন্ট, লেমিনার ফ্লো ইজ এনকাউন্টার্ড বাই অ্যান হাইলি ভিসকাস ফ্লুইড সাচ অ্যাজ অয়েলস ফ্লো ইন স্মল পাইপস অর ন্যারো প্যাসেজেস। এই যে এখানে দেখা যাচ্ছে লেমিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো রেজিমস অফ ক্যান্ডল স্মিথ, লেমিনার অ্যান্ড টার্বুলেন্ট ফ্লো রেজিমস অফ ক্যান্ডল স্মোক। একটা মোমবাতি থেকে যখন ধোঁয়া বের হতে থাকে তখন শুরুর দিকে সেটি স্মুথ থাকে, ধরেন এই পর্যন্ত চিকন স্মুথ স্ট্রিম লাইন থাকে, সেটা হচ্ছে লেমিনার ফ্লো। তারপরে যখন সেগুলা বিশৃঙ্খল হয়ে যায়, ছন্ন ছাড়া হয়ে যায়, তখন সেটা টার্বুলেন্ট ফ্লো বলি আমরা। দেখেন শুরুর দিকে স্মুথ ছিল, তারপরে আস্তে আস্তে কেমন যেন এদিক ওদিক চলে যাচ্ছে, সেটা টার্বুলেন্ট ফ্লো। আপনারা চাইলে মোমবাতি জ্বালায় দেখতে পারেন, ঘরটা একটু অন্ধকার করে নিতে হবে, তাহলে চোখে পড়বে আর কি ধোঁয়াটা। উই ক্যান ভেরিফাই দ্য এক্সিস্টেন্স অফ দিস লেমিনার ট্রানজিশনাল and turbulent flow regimes by injecting some dye streak into the flow in a glass tube, as the British scientist Osborne Reynolds did over a century ago. A British scientist Osborne Reynolds এই কাজটা করছিল এক শতাব্দী আগে। সেই যে এখানে ডাই ইঞ্জেকশন করে দিছে পাইপের মধ্যে, ডাই মানে রং। হ্যাঁ, তো কালার দিলে কি হয়, ট্রেস করতে সুবিধা হয় যে ধোঁয়াটা কই যাচ্ছে। ফ্লোর ক্ষেত্রে দেখবেন আপনি যদি নীল কালার মিশায় দেন ধোঁয়ার সাথে, তাহলে দেখবেন যে ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন। এবং সেটা যদি স্মুথলি যায়, কেউ কিছু বলবেন? এই নজরুল ইসলাম হ্যান্ড রেইজ করছেন, নজরুল ইসলাম কিছু বলবেন? স্যার, আমি তো যে রিনেম করতে পারতেছি না স্যার, আইডিটা এখানে কোনোভাবে হচ্ছে না স্যার। কি করবেন, রিনেম? আপনি আপনি এইখানে রিনেম করতে পারবেন না, আপনার ইমেল আইডিটা চেঞ্জ করতে হবে, মানে ইমেল আইডির নাম পরিবর্তন করতে হবে, সেটা আলাদা জিমেইলে ঢুকে তারপর করতে হবে। ও, বুঝতে পারছেন? এইখানে করতে পারবেন না, এইখানে মনে হয় লক করা, শুধু আমিই করতে পারবো। সবাই একটু, যেহেতু কই গেল, হ্যাঁ সবাই হচ্ছে যে এখানে কমেন্টস করে ফেলেন অ্যাজ অ্যাটেন্ডেন্স এই লিংকের নিচে। ক্লাসে আছে 18 জন স্টুডেন্ট, কয়জন? 36।
আচ্ছা, সো যদি স্মুথ স্ট্রিম লাইন থাকে তাহলে সেটা ডাই দিয়ে দেখতে পারবেন, কারণ কালার শো করবে। মাইক্রোফোনটা অফ রাখলে ভালো হয়। ওকে, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, আর যখন দেখবেন টার্বুলেন্ট হয়ে যাবে ফ্লো, তখন ওই ডাই ট্রেস করে দেখতে পারবেন। এই যে দেখেন, প্রথমে একটু লেমিনার থাকার পরে আঁকা বাঁকা জিগজ্যাগ হয়ে যাচ্ছে টার্বুলেন্ট ফ্লো। সো উই অবজার্ভ দ্য ডাই স্ট্রিক ফর্মস এ স্ট্রেট অ্যান্ড স্মুথ লাইন এট লো ভেলোসিটিস। যখন ভেলোসিটিটা কম থাকে তখন দেখা যায় যে স্মুথ অ্যান্ড স্ট্রেট লাইন তৈরি করে, ওটা হচ্ছে লেমিনার। আর যখন ভেলোসিটিটা বেড়ে যায় তখন হচ্ছে ফ্লাকচুয়েশন দেখা যায়, হ্যাজ বার্স্টস অফ ফ্লাকচুয়েশনস ইন দ্য ট্রানজিশনাল রেজিম অ্যান্ড জিগজ্যাগস রেপিডলি অ্যান্ড র্যান্ডমলি হোয়েন দ্য ফ্লো বিকামস ফুললি টার্বুলেন্ট। These zigzags and the dispersion of the dye are indicative of the fluctuations in the main flow and the mixing of fluid particles. Typical average velocity profiles in laminar and turbulent flow are also given in figure 614. আমরা যে figure 614 আগে দেখে আসছি velocity profile, সেখানে কি কিরকম ছিল? সেখানেও তো আমরা লেমিনার এবং টার্বুলেন্ট ফ্লো দেখছিলাম। এই যে ফিগার 614 এর কথা বলছে, লেমিনার বাউন্ডারি রিজিয়ন, ট্রানজিশনাল রিজিয়ন, টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার, এর মধ্যে আবার সাব লেয়ার, আফার লেয়ার, টার্বুলেন্ট রিজিয়ন, এগুলো আছে, সেগুলোর কথাই তার বলছে এখানে। বাফার লেয়ার, ভিসকাস লেয়ার, আবার একটা ব্যাপার, বাফার ইফেক্টস আর মাচ মোর সিগনিফিকেন্ট বাট স্টিল নট ডমিনেন্ট। এরপরেই টার্বুলেন্ট লেয়ার শুরু হয়ে যায়। বাফার লেয়ারের পরে একটা ছোট লেয়ার আছে, ওভারলেপ লেয়ার, সেই লেয়ারে টার্বুলেন্ট ইফেক্ট বাড়তে থাকে কিন্তু অতটাও ডমিনেন্ট হয় না। কিন্তু এর পরবর্তী লেয়ারেই টার্বুলেন্ট লেয়ারটা বেশি ডমিনেটিং হয়ে যায় এবং ওই ওভারল্যাপ লেয়ারের পরবর্তী অংশ থেকেই টার্বুলেন্ট লেয়ার শুরু হয়। দ্য ইন্টেন্স মিক্সিং অফ দ্য ফ্লুইড ইন টার্বুলেন্ট ফ্লো অ্যাজ এ রেজাল্ট অফ রেপিড ফ্লাকচুয়েশনস ইনহ্যান্সেস হিট অ্যান্ড মোমেন্টাম ট্রান্সফার বিটুইন ফ্লুইড পার্টিকলস হুইচ ইনক্রিজেস দ্য ফ্রিকশন ফোর্স on the surface and the convection heat transfer rate. It also causes the boundary layer to enlarge. Both the friction and heat transfer coefficients reach maximum values when the flow becomes fully turbulent. So it will come as no surprise that a special effort is made in the design of heat transfer coefficients associated with turbulent flow. The enhancement in heat transfer in turbulent flow, however, it may be necessary to use a larger pump to overcome the larger friction forces accompanying the higher heat transfer rate. এখন আসেন রিনল্ডস নাম্বার। রিনল্ডস নাম্বার খুব গুরুত্বপূর্ণ একটা নাম্বার। দ্য ট্রানজিশন ফ্রম লেমিনার টু টার্বুলেন্ট ফ্লো ডিপেন্ডস অন দ্য সারফেস জিওমেট্রি, সারফেস রাফনেস, ফ্লো ভেলোসিটি, সারফেস টেম্পারেচার অ্যান্ড টাইপ অফ ফ্লুইড অ্যামং আদার থিংস। আফটার এক্সোস্টিভ এক্সপেরিমেন্টস ইন দ্য 1880s, অসবর্ন রিনল্ডস
discovered that the flow regime depends mainly on the ratio of the inertia forces to viscous forces in the fluid. This ratio is called the Reynolds number, which is a dimensionless quantity. The transition from laminar to turbulent flow depends on surface geometry, surface roughness, flow velocity, surface temperature, and type of fluid, among other things. After exhaustive experiments in the 1880s, Osborne Reynolds discovered that the flow regime depends mainly on the ratio of the inertia forces to viscous forces. Reynolds number, a ratio like Reynolds number, this ratio is called the Reynolds number. Is a dimensionless quantity and is expressed for external flow as RE is equal to inertia force LC divided by nu, or is equal to rho V LC divided by mu, where V is the upstream velocity equivalent to free stream velocity for a flat tip. LC is the characteristic length of the geometry, and is equal to mu by rho is the kinematic viscosity of fluid. For a flat plate, it has the meters per second, is a level of thermal divity and can be characteristic length for the of the geometry. New হচ্ছে kinematic viscosity. আমরা জানি যে কাইনেমেটিক ভিসকোসিটি সমান হচ্ছে ডাইনামিক ভিসকোসিটি ডিভাইডেড বাই রো মিউ বাই রো। এটা ফ্লুইড মেকানিক্সে পড়ে আসছেন আপনারা। এন্ড ভি ইজ দ্য আপস্ট্রিম ভেলোসিটি ইকুইভ্যালেন্ট টু দ্য ফ্রি স্ট্রিম। লার্জ রিনোলস নাম্বার থেকে সেটা হচ্ছে আসলে টার্বুলেন্ট ফ্লো। At large Reynolds number, the inertia forces, which are proportional to the density and the velocity of the fluid, are large relative to the viscous forces, and thus the viscous forces cannot prevent the random and rapid fluctuations of the fluid. Our small Reynolds number, however, the viscous forces are large enough to suppress these fluctuations and to keep the fluid in line. Thus, the flow is turbulent in the first case and laminar in the second. So, Reynolds number যখন বড় থাকে, large number, তখন সেটা কিন্তু turbulent flow. আর Reynolds number পরিমাণটা যদি কম হয়, small হয়, তাহলে বুঝতে হবে সেটা laminar flow. কিভাবে বুঝবেন? রেশিও দেখলেই বোঝা যায় যে কোনটা আসলে ডমিনেন্ট হবে, ভিসকাস ফোর্স না ইনার্শিয়া ফোর্স। যদি ইনার্শিয়া ফোর্স বেশি হয়, তার মানে ভেলোসিটি বেশি, অর্থাৎ ফ্লোটা টারবুলেন্ট। আর যদি ভিসকাস ফোর্স লার্জ হয়, তখন রিনল্ডস নাম্বার হবে স্মল। মানে কি লেমিনার থাকবে, স্মুথ থাকবে, ভেলোসিটি কম থাকবে। দ্য রিনোলস নাম্বার এট হুইচ দ্য ফ্লো বিকামস টার্বুলেন্ট ইজ কল ক্রিটিক্যাল রিনোলস নাম্বার। যেই নাম্বারে ফ্লো টার্বুলেন্ট হয়ে যাবে, সেই নাম্বারটাকে আমরা বলি ক্রিটিক্যাল রিনোলস নাম্বার। The value of the critical Reynolds number is different for different geometries and flow conditions. For flow over a flat plate, a generally accepted value of critical Reynolds number is RECR. এখানে CR দিয়ে বোঝাচ্ছে critical. The RECR is equal to VXCR divided by nu. যদি একটা ফ্ল্যাট প্লেটের উপর দিয়ে ফ্লো যায়,
তাহলে জেনারেলি অ্যাকসেপ্টেড ক্রিটিক্যাল নাম্বার, ক্রিটিক্যাল রিনল্ডস নাম্বার হচ্ছে 5×10^5, অনেক বেশি কিন্তু। হোয়ার এক্স সিআর, এই জিনিসটা কি? এক্স সিআর ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য লিডিং এজ অফ দ্য প্লেট ফ্রম লেমিনার টার্বুলেন্ট ফ্লো অকার্স। দ্য ভ্যালু অফ আর ই সিআর মে চেঞ্জ সাবস্টেনশিয়ালি হাউএভার ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ টার্বুলেন্স ইন দ্য ফ্রি স্ট্রিম। সো ফ্ল্যাট যদি কোনো ফ্লো যায় তাহলে তার ক্রিটিক্যাল রিনল্ডস নাম্বার কত হবে? তার ক্রিটিক্যাল রিনল্ডস নাম্বার কত হবে? রেসপন্স করেন একটু। কি ব্যাপার, একটা কথা জিজ্ঞেস করলাম, কেউ উত্তর দিচ্ছে না? আমার কথা কি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, তো প্রশ্ন করলাম, উত্তরটা দেন। বললাম তো একটু আগে, তো বললাম একটু আগে বল, তাহলে বুঝা যাবে আমার কথা শুনছেন কি শুনেন নাই। কত হবে ভ্যালুটা? স্যার 5×10^5 টেন টু দি পাওয়ার ফাইভ 5×10^5, যা বলি মনোযোগ দিয়ে শুনেন। এরপরে দেখেন আর্টিকেল 6.6, হিট অ্যান্ড মোমেন্টাম ট্রান্সফার ইন টার্বুলেন্ট ফ্লো। হিট অ্যান্ড মোমেন্টাম ট্রান্সফার ইন টার্বুলেন্ট ফ্লো, মোস্ট ফ্লোস এনকাউন্টার্ড ইন ইঞ্জিনিয়ারিং, মোস্ট ফ্লোস এনকাউন্টার্ড ইন ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস আর টার্বুলেন্ট, অ্যান্ড দাস ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড হাউ টার্বুলেন্স অ্যাফেক্টস ওয়াল শিয়ার স্ট্রেস অ্যান্ড হিট ট্রান্সফার। হাউ এভার টার্বুলেন্ট ফ্লো ইজ এ কমপ্লেক্স মেকানিজম ডমিনেটেড বাই ফ্লাকচুয়েশন অ্যান্ড ডেসপাইট ট্রেমেন্ডাস অ্যামাউন্টস অফ ওয়ার্ক ডান ইন দিস এরিয়া বাই টার্বুলেন্ট ফ্লো ইজ স্টিল নট ফুললি আন্ডারস্টুড, দেয়ার ফর উই মাস্ট রিলাই অন এক্সপেরিমেন্টস অ্যান্ড দ্য ইম্পেরিক্যাল অর সেমি ইম্পেরিক্যাল কোরিলেশনস ডেভেলপড ফর ভেরিয়াস সিচুয়েশনস। সো টার্বুলেন্ট ফ্লো ব্যাপারটা হচ্ছে একটু কমপ্লিকেটেড, এটা এক এক সিচুয়েশনে এক এক রকম হবে। এটা এক এক সিচুয়েশনে এক এক রকম। আপনি এইভাবে বলতে পারবেন না যে সারা পৃথিবীতে 100 বা 150 রকমের টার্বুলেন্ট ফ্লো আছে, না এটা বলা যায় না। এটা বলা এইভাবে যায় না, একটা সিচুয়েশনের জন্য আপনার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে এটার বৈশিষ্ট্য কি, কারণ এক একটার ক্যারেক্টারিস্টিক এক এক রকম হয়, এমনি দেখেই বলে দেওয়া যায় না। অর্থাৎ এর বাহ্যিক বৈশিষ্ট্য সেরকম থাকে না যে আপনি কোনো ক্যারেক্টারিস্টিক এর মধ্যে ফেলতে পারবেন। এক্সপেরিমেন্ট করে চেক করে বলতে হবে যে হ্যাঁ এটার এটার এই অবস্থা, এটাকে এইভাবে হ্যান্ডেল করতে হবে। টার্বুলেন্ট ফ্লো ইজ ক্যারেক্টারাইজড বাই ডিসঅর্ডারলি অ্যান্ড রেপিড ফ্লাকচুয়েশনস অফ সুয়েলিং রিজিয়নস অফ ফ্লুইড, rapid fluctuations of swirling regions of fluid called eddies.
রেপিড ফ্লাকচুয়েশন অফ সুয়েলিং রিজিয়ন অফ ফ্লুইড, এটাকে বলা হয় এডিস। ধরেন আপনি একটা বালতিতে পানি নিলেন, তারপর হাত দিয়ে দেখবেন একটা ফ্লো তৈরি হবে না ভিতরে, মানে ঘূর্ণি, একটা সুইরলিং তৈরি হবে। করছেন কখনো এটা, বালতিতে হাত দিয়ে পানি ঘুরাই দিছেন, সেটা সেটাকে বলে সুইরলিং। আর এই যে রেপিড ফ্লাকচুয়েশন অফ সুইরলিং, এটাকেই বলা হয় এডিস, মানে এডিটা দেখতে এরকমই থ্রু আউট দ্য ফ্লো। দিস ফ্লাকচুয়েশন প্রোভাইড অ্যান এডিশনাল মেকানিজম ফর মোমেন্টাম অ্যান্ড এনার্জি ট্রান্সফার। ইন লেমিনার ফ্লো, ফ্লুইড পার্টিকলস ফ্লো ইন অ্যান অর্ডারলি প্যাথ, মোমেন্টাম অ্যান্ড এনার্জি আর ট্রান্সফারড অ্যাক্রস স্ট্রিম লাইন্স বাই মলিকুলার ডিফিউশন। In turbulent flow, the swirling eddies transport mass, momentum, and energy to other regions of flow much more rapidly than molecular diffusion, greatly enhancing mass, momentum, and heat transfer. As a result, turbulent flow is associated with much higher values of friction, heat transfer, and mass transfer coefficients. Even when the average flow is steady, the eddy motion in turbulent flow causes significant fluctuations in the values of velocity, temperature, pressure, and even density. ওই যে আমরা ফিগার 624, না ফিগার 624 সামনে, এই যে ফিগার 624 এ দেখেন, আচ্ছা তার আগে দেখে আসেন 623। দেখেন উপরের দিকে এগুলো হচ্ছে সব ফ্লুইড পার্টিকেল, ঠিক আছে, দেখতে বলের মতো। উপরের নাম্বার গুলো দেখেন সব টু, তারপরে ফাইভ, তারপরে সেভেন, তারপর টুয়েলভ। দুই নম্বর পার্টিকেল সেম লাইনে আছে, পাঁচের গুলো সেম লাইনে আছে, সেভেনের গুলো একই লাইনে আছে, টুয়েলভ গুলো একই লাইনে আছে। এগুলো হচ্ছে মোটামুটি লেমিনার ফ্লোর বৈশিষ্ট্য। এগুলো টার্বুলেন্স হওয়ার আগে, বা টার্বুলেন্স যখন হবে তখন দেখেন একটা পার্টিকেল আরেক আরেক জায়গায় চলে গেছে, টু চলে গেছে, টু এর সাথে ফাইভ সেভেন সব কি এলোমেলো হয়ে গেছে। আফটার টার্বুলেন্স এর পরে এরকমই হয়। এটাকে বলে দ্য ইন্টেন্স মিক্সিং ইন টার্বুলেন্ট ফ্লো ব্রিংস ফ্লুইড পার্টিকলস অ্যাট ডিফারেন্ট টেম্পারেচারস ইনটু ক্লোজ কন্টাক্ট অ্যান্ড দাস ইনহ্যান্সেস হিট ট্রান্সফার। আর ফিগার 624 এ দেখেন ফ্লাকচুয়েশনস অফ দ্য ভেলোসিটি কম্পোনেন্ট ইউ উইথ টাইম অ্যাট এ স্পেসিফাইড লোকেশন ইন টার্বুলেন্ট ফ্লো। এটা একটা টার্বুলেন্ট ফ্লো, এখানে ভেলোসিটির ফ্লাকচুয়েশন হচ্ছে উইথ টাইম, সময়ের সাথে সাথে। তো এখানে যে ফিগার 624 মাত্র দেখাইলাম, ফিগার 624 শোজ দ্যাট দ্য ভেরিয়েশন অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি কম্পোনেন্ট ইউ উইথ টাইম এট এ স্পেসিফাইড লোকেশন as can be measured with a hot wire anemometer probe or other sensitive device. We observed that the instantaneous values of the velocity fluctuate about an average value, which suggests that the velocity can be expressed as the sum of an average value u bar and a fluctuating component u prime. So u is equal to u bar plus u prime. আমরা যে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু হিসাব করব, সেখানে অ্যাভারেজ ভ্যালুর সাথে একটা ফ্লাকচুয়েটিং যে কম্পোনেন্ট থাকে সেটাও আমরা হিসাবে রাখবো। সো ফ্লাকচুয়েটিং কম্পোনেন্ট ইউ প্রাইম, প্রাইম দিয়ে বোঝাচ্ছে ফ্লাকচুয়েটিং, আর ইউ বারটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। খেয়াল করেন, অ্যাভারেজ ভ্যালুটা হচ্ছে ইউ বার আর ফ্লাকচুয়েটিং কম্পোনেন্ট হচ্ছে ইউ প্রাইম। এই দুটো যোগ করেই পাওয়া যাবে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুস অফ দ্য ভ্যালোসিটি। দিস ইজ অলসো দ্য কেস ফর আদার প্রপার্টিজ সাচ এজ দ্য ভ্যালেন্ট নিউ in the y direction, and thus nu is equal to nu bar plus nu prime, p is equal to p bar plus p prime, and t is equal to t bar plus t prime. The average value of a property at some location is determined by averaging it over a time interval that is sufficiently large so that the time average levels off to a constant. Therefore, the time average of fluctuating components is zero.
the time average of fluctuating components is zero. So u prime bar is equal to zero. অর্থাৎ যদি এভারেজ করতে যান the magnitude of u prime is usually just a few percent of u bar, but the high frequencies of eddies makes them very effective momentum. এমনিতে ফ্লাকচুয়েটিং কম্পোনেন্টের ভ্যালু খুব ছোট হয়, ঠিক আছে? টাইম অ্যাভারেজ করতে গেলে সেটার ভ্যালু দেখবেন জিরো আসতে পারে, কিন্তু এমনি কোন একটা নির্দিষ্ট পয়েন্ট ইউ প্রাইম এর ভ্যালুটা খুবই ইফেক্টিভ হয়ে যায়। কেন? কারণ হাই ফ্রিকোয়েন্সি এডিস মেক্স দেম ইফেক্টিভ, কারণ তখন তো ফ্লাকচুয়েট ফর দ্য ট্রান্সপোর্ট অফ মোমেন্টাম, মোমেন্টাম পাস করার জন্য। মোমেন্টাম হচ্ছে ভর, খুবই ইফেক্টিভ ফ্লাকচুয়েটিং হাই ফ্রিকোয়েন্সিস অফ এডিস, them very effective for the transport thermal energy and mass. Momentum, thermal energy, a high frequency of eddy, it occurs. In time average, the average values of properties in indicated by R dominant. AJ chaotic flux must be together with the average value. এখন আমরা থট দ্যাট ক্যান ডিটারমাইন দ্য শেয়ার স্ট্রেস আইডিয়া think of the shear stress as consisting of laminar component which accounts flow direction expressed as tau lam is equal to minus mu into du by dr and the friction between the flux particles and the fluid body denoted as tau is related to the flexion components of velocity. আমরা সেটাকে সংক্ষেপে আর জন্য আমরা সেটা লিখবো টাও টার্ব। টার্বুলেন্ট ফ্লো হরাইজন ডিফারেনশিয়াল এরিয়া ইজ এ রেজাল্ট অফ দ্য ভেলোসিটি ফ্লাকচুয়েশন নিউ প্রাইম, সরি ভি প্রাইম, এজ এ ভেলোসিটি ফ্লাকচুয়েশন ভি প্রাইম। As shown in figure 6, the mass flow of particles rising through dA is rho v prime dA. Acha emnite mass flow rate formula ki emnite mass flow rate formula ki je mass flow rate m dot mass flow rate m dot এটার ফর্মুলা কি?
ম্যাস প্লেট এম্বারটার ফর্মুলা কি? একটু বলুন তো। কি হইতে পারে বলেন তো? ম্যাস ফ্লো রেট? আরবিএ স্যার, হ্যাঁ কি? আরবিএ, এখানে এ কি হবে? স্যার এরিয়া, এরিয়া, ভি আর আর, স্যার তাহলে কি? তো যেগুলো বিয়ে সেটা তো ভলিউম ফ্লোরেট, এই যে কিউ এটা ভলিউম ফ্লোরেট, আর আমি যেটা জিজ্ঞেস করতেছি সেটা ম্যাস ফ্লোরেট, কন্টিনিউটি ইকুয়েশন। এটা ঠিক আছে, কিউ সমান ভিএ ভলিউম, এখানে কি হবে এম ডট ম্যাস, এটা কি তাহলে কি হবে এখানে বলেন তো? সেখানেও তাই বলছে যে ডিএ বলতেছি ভি প্রাইম, তাহলে হবে রো ভি প্রাইম ডিএ, মানে রো ভিএ আর কি, ডেন্সিটি ভেলোসিটি এরিয়া, ডেন্সিটি রো ভেলোসিটি ভি প্রাইম এরিয়া ডিএ, অ্যান্ড ইটস নেট ইফেক্ট অন দ্য লেয়ার অ্যাবাভ ডিএ ইজ এ রিডাকশন ইন ইটস অ্যাভারেজ ফ্লো ভেলোসিটি বিকজ অফ মোমেন্টাম টু দ্য ফ্লুইড পার্টিকলস উইথ লোয়ার অ্যাভারেজ ফ্লো ভেলোসিটি, দিস মোমেন্টাম ট্রান্সফার কজেস দ্য হরাইজন্টাল ভেলোসিটি অফ দ্য ফ্লুইড পার্টিকলস টু ইনক্রিজ বাই ইউ প্রাইম অ্যান্ড দাস ইটস মোমেন্টাম ইন দ্য হরাইজন্টাল ডিরেকশন টু ইনক্রিজ অ্যাট এ রেট অফ রো ভি প্রাইম ডিএ ইন টু ইউ প্রাইম। এখন মোমেন্টাম বের করব, মোমেন্টামের ফর্মুলা কি? এই যে এটা তো পাওয়া গেল এম, এটা তো পাওয়া গেল এম, এখন মোমেন্টামের এম মানে ম্যাস পাওয়া গেল এখানে আর ম্যাস ফ্লোরেট, সো মোমেন্টাম কিভাবে বের করবো, মোমেন্টামের ফর্মুলা কি? মোমেন্টামের ফর্মুলা কি হতে পারে? স্যার এম ইকুয়াল টু এফ এ, এম এম ইকুয়াল টু কি এফ এ, কোন বল হিসাবে ইনটু এরিয়া, বল গুন কি স্যার বল ইনটু এরিয়া, ফোর্স ইনটু এরিয়াটা তো প্রেশার হয়, সরি পি জেড বাই এ, এফ এ দিয়ে তো কিছু হয় না, দিয়ে কি হবে? সরি এমইউ, এমইউ
হ্যাঁ, এমইউ, ঠিক আছে। এম হচ্ছে ভর আর ইউ হচ্ছে বেগ, আর মোমেন্টাম মানেই হচ্ছে আসলে ভর বেগ বাংলায়। সো ভর মাল্টিপ্লাই বাই বেগ, ম্যাস ইনটু ভেলোসিটি। এখানে ম্যাস যেটা বের করছেন তার সাথে কি ব্যাপার, আমার ইয়া গেল কোথায়, মোমেন্টাম মোমেন্টাম ইজ ইকুয়াল টু এম ইউ। এখানে ম্যাস ফ্লোরের আগেই বের করছি, আর ইউ হচ্ছে বেগ, আগে বের করছি কত, রো এ ভি, আর এখানে রো ভি প্রাইম ডি এ, এটা হচ্ছে যে এম সমান হচ্ছে এটা, আর সাথে হবে ইউ প্রাইম, কারণ এটা ইনক্রিজ হয়েছে। একটু দুধ চামারে দিলাম না। সো দা দিস মোমেন্টাম ট্রান্সফার কজেস দা হরাইজন্টাল ভেলোসিটি অফ দা ফ্লুইড পার্টিকলস টু ইনক্রিজ বাই ইউ প্রাইম। সো আমার ইনক্রিজ এট এ রেট, কোন রেটে ইনক্রিজ করবে সেটা হচ্ছে এই যে রো ভি প্রাইম ডি এ মাল্টিপ্লাই বাই ইউ প্রাইম, অর্থাৎ এই এম এর সাথে ইউ গুণ হবে ম্যাসের সাথে, ম্যাসের সাথে ভেলোসিটি গুণ হবে, বেগ গুণ হবে, উইচ মাস্ট বি ইকুয়াল টু দ্য ডিক্রিজ ইন দ্য মোমেন্টাম অফ দ্য আপার ফ্লুইড লেয়ার। নোটিং দ্যাট ফোর্স ইন এ গিভেন ডিরেকশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইন দ্যাট ডিরেকশন, দ্য হরাইজন্টাল ফোর্স অ্যাক্টিং অন এ ফ্লুইড এলিমেন্ট অ্যাবাভ ডিএ ডিউ টু দ্য পাসিং অফ ফ্লুইড পার্টিকলস থ্রু ডিএ ইজ ডেল্টা এফ। এখন আমরা যে হরাইজন্টাল ফোর্সটার কথা বলবো সেটা হচ্ছে এই দিক দিয়ে আসবে, সেই দিকে যাচ্ছে আর কি। নোটিং দ্যাট ফোর্স ইন এ গিভেন ডিরেকশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, অর্থাৎ একটা গিভেন ডিরেকশনে যাচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, মোমেন্টামের যে রেট আছে সেই রেটেই, এবং এটা হচ্ছে সমান এবং বিপরীত, যার কারণে মাইনাস চিহ্ন আসছে। ডেল্টা এফ ইজ ইকুয়াল টু রো ভি প্রাইম ডিএ ইন্টু মাইনাস ইউ প্রাইম। তাহলে ডেল্টা এফ বাই ডিএ যদি করে দেই তাহলে ইকুয়েশন দাঁড়াবে মাইনাস ইউ প্রাইম রো মাইনাস রো ইউ প্রাইম ভি প্রাইম, এন্ড ক্যান বি ভিউড, এই যে এখানে ডেল এফ বাই ডিএ অর্থাৎ এফ বাই এ ফর্মুলাটা আসছে, আর আমরা জানি স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া, সো আমরা এটাকে টার্বুলেন্ট স্ট্রেস বলতে পারবো, টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস, এই যে ফোর্স বাই এরিয়া, এটাকে আমরা স্ট্রেস বলতে পারি। ইনস্ট্যান্টেনিয়াস টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস, দেন দ্য টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস ক্যান বি এক্সপ্রেস অ্যাজ ইজ ইকুয়াল টু মাইনাস রো ইউ প্রাইম ভি প্রাইম, হোয়ার ইউ প্রাইম ভি প্রাইম ইজ দ্য টাইম অ্যাভারেজ অফ দ্য product of the fluctuating velocity components u prime and v prime. আবার আমরা যদি থার্মাল এনার্জি হিসাব করতে যাই তাহলে এনথালপি h is equal to cpt specific heat in constant pressure multiply by temperature represents the energy of the fluid and t prime is the ad temperature relative to the mean value. The rate of thermal energy transport by turbulent eddies is q turb. আমি যদি থার্মাল এনার্জি কথা বলি তাহলে স্মল কিউ ডট ইজ ইকুয়াল টু হবে রো সিপি ভি প্রাইম টি প্রাইম, এটা হচ্ছে থার্মাল এনার্জি ট্রান্সপোর্ট বাই টার্বুলেন্ট এডি, সেই জন্য টার্ব হিসাবটা আসবে। আগেই বলছি যে এই রো ইউ প্রাইম ভি প্রাইম এই জিনিসটা কি টার্বুলেন্ট শিয়ার স্ট্রেস, এটাকে টার্বুলেন্ট স্ট্রেসও বলে, আবার এটার নাম স্ট্রেসও বলে।
the random eddy motion of groups of particles resembles the random motion of molecules in a gas colliding with each other after traveling a certain distance and exchanging momentum and heat in the process. Therefore, momentum and heat transport by eddies in turbulent boundary layers is analogous to the molecular momentum and heat diffusion. Then turbulent wall shear stress and turbulent heat transfer can be expressed in an analogous manner as tau turb is equal to minus rho u prime v prime. এটাকে লেখা যাবে mu t into del u by del y. আবার q turb এটাকে rho cp vt এটাকে লিখতে পারবেন minus kt del t by del y. Where mu t হচ্ছে turbulent viscosity অথবা ad viscosity which accounts for momentum transport by turbulent eddies, and kt is called the turbulent or eddy thermal conductivity which accounts for transport by turbulent eddies. তো আমরা যদি টোটাল শিয়ার স্ট্রেস হিসাব করতে যাই tau total, তাহলে লেমিনার টার্বুলেন্ট দুইটাই হিসাবে আনতে হবে mu t turbulent rho into প্লাস নিউ টি ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই. এখানে কিন্তু এটা ভি না, এটা নিউ কাইনেমেটিক ভিসকোসিটি দেখায়. এই যে দেখেন নিউ লিখছে কিন্তু যেভাবে এই দিকে একটা. আবার কিউ টোটাল ইজ ইকুয়াল টু মাইনাস কে প্লাস কে টি, কে লেমিনার আর কে টি হচ্ছে টার্বুলেন্টের জন্য, ডেল টি বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল মাইনাস রো সি পি ইনটু আলফা প্লাস আলফা টি ডেল টি বাই ডেল ওয়াই. এখানে আলফা কিন্তু ডিফিউসিভিটি. হোয়ার নিউ টি ইজ ইকুয়াল টু মিউ টি অর এ ডি ডিফিউসিভিটি আলফা টি টু কে টি বাই সি রিজিয়ন অফ এ টার্বুলেন্ট বাউন্ডারি লেয়ার দ্য এডি মোশন লুজেস ইটস ইন্টেন্সিটি ক্লোজ টু দ্য ওয়াল এন্ড ডিমিনিশেস এট দ্য ওয়াল অফ দ্য নো স্লিপ কন্ডিশন. এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে লেমিনার ফ্লোর চেয়ে টার্বুলেন্ট ওয়াল শিয়ার স্ট্রেসও বেশি থাকে. লেমিনার ফ্লোতে দেখেন একদম জিরো থেকে শুরু হয়ে আস্তে আস্তে উঠতে উঠতে এ পর্যন্ত আসে. টার্বুলেন্ট ফ্লোতে এখানেই শুরুতে বেশি থাকে তারপর উপরে উঠতে থাকে. এটা লেমিনার ফ্লো, একদম জিরো থেকে শুরু করে তারপর উঠতে থাকে. আর টার্বুলেন্ট ফ্লো শুরু থেকে কিন্তু বেশি থাকে. তো পরিমাণটা দেখলেই বুঝবেন এখানে বেশি, ভেলোসিটি গ্রেডিয়েন্টটাও বেশি. কোথায় বেশি? টার্বুলেন্ট ফ্লোতে বেশি. আচ্ছা এবার আসেন এই সেভেন ডেরিভেশন অফ ডিফারেন্সিয়াল কনভেকশন ইকুয়েশন. এটা ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়াল কনভেকশন ইকুয়েশন. ইন দিস সেকশন উই ডিরাইভ দ্য গভর্নিং ইকুয়েশনস অফ ফ্লুইড ফ্লো ইন দ্য বাউন্ডারি লেয়ার্স টু কিপ দ্য অ্যানালাইসিস অ্যাট এ ম্যানেজেবল লেভেল. উই অ্যাজিউম দ্য ফ্লো টু বি স্টেডি অ্যান্ড টু ডাইমেনশনাল অ্যান্ড দ্য ফ্লুইড টু বি নিউটোনিয়ান উইথ কনস্ট্যান্ট প্রপার্টিস ডেন্সিটি ভিসকোসিটি থার্মাল কন্ডাক্টিভিটি এটসেট্রা. আমরা কি জিনিস চিন্তা করে নিচ্ছি, প্রথমে আমরা গভর্নিং ইকুয়েশন ডিরাইভ করব অফ ফ্লুইড ফ্লো ইন দ্য বাউন্ডারি লেয়ার্স টু কিপ দ্য অ্যানালাইসিস অ্যাট এ ম্যানেজেবল লেভেল. উই অ্যাজিউম দ্য ফ্লো টু বি স্টেডি অ্যান্ড টু ডাইমেনশনাল অ্যান্ড দ্য ফ্লুইড টু বি নিউটোনিয়ান উইথ কনস্ট্যান্ট প্রপার্টিস ডেন্সিটি ভিসকোসিটি থার্মাল কন্ডাক্টিভিটি এটসেট্রা.
consider the parallel flow. Consider the parallel flow of a fluid over a surface. Consider the parallel flow of a fluid over a surface. We take the flow direction along the surface to be x and the direction normal to the surface to be y. We choose a differential volume element of length dx, height dy, and unit depth in the z direction normal to the paper for analysis. এখন equation 627 এ যদি যাই, figure 627 এখানে দেখেন. dx d কোনটা কি এই ছবিটা যদি আমরা পাশে রাখি আর এই পাশে দেখেন যে পার্টিকুলার কথাটা বলতেছি হরাইজন্টাল ডিস্টেন্স হচ্ছে dx ভার্টিক্যালি তার উচ্চতা হচ্ছে dy ঠিক আছে এখানে কি বলতেছে এখানে বলতেছে লেন্থ ডিএক্স হাইট ডিওয়াই লেন্থ ডিএক্স হাইট ডিওয়াই এই যে এটা dx হয়ে গেল এতটুকু হচ্ছে dx এতটুকু হচ্ছে dy হাইট dy এই যে এতটুকু লাইন এতটুকু হচ্ছে dx ইউনিট ডেপথ ইন দ্য জেড ডিরেকশন নরমাল টু দ্য পেপার এটা তো 2d ফিগারটা কি 2d না 3d সো এটা তো টু ডাইমেনশনাল কিন্তু আমাদের তো ডেপথ আছে এই যেটা আমরা সিলেক্ট করছি যে সারফেসটা সারফেসের ডেপথ হচ্ছে জেড ইন দ্য জেড ডিরেকশন ইউনিট ডেপথ মানে এক একক নরমাল টু দ্য পেপার অর্থাৎ পেপারের ভিতরের দিকে এটা আপনারা এমনি দেখতে পারতেছেন না কিন্তু পেপারের ভিতরের দিকে সেটা আমরা ধরে নিচ্ছি যে নরমাল টু দ্য পেপার ইন দ্য জেড ডিরেকশন ফর অ্যানালাইসিস দ্য ফ্লুইড ফ্লোজ ওভার দ্য সারফেস উইথ এ ইউনিফর্ম ফ্রি স্ট্রিম ভেলোসিটি ভি uniform free stream velocity v over the surface but the velocity within boundary layer is two dimensional the x component velocity ta hocche x component u ar y component v tale je x axis barabar jacche u ar ei je y axis barabar jacche v eta x direction at a y direction but the velocity within boundary layer is two dimensional okay এখন note that u is equal to u of xy and v is equal to v of xy in steady two dimensional flow Next, we apply three fundamental laws to this fluid element. Tinta law apply korbo. Conservation of mass, conservation of momentum, and conservation of energy to obtain the continuity, momentum, and energy equations for laminar flow in boundary layers.
আমরা তিনটা ফান্ডামেন্টাল ল অ্যাপ্লাই করব, কনজারভেশন অফ ম্যাস, কনজারভেশন অফ মোমেন্টাম, কনজারভেশন অফ এনার্জি, টু অবটেইন দ্য কন্টিনিউইটি মোমেন্টাম এন্ড এনার্জি ইকুয়েশনস ফর লেমিনার ফ্লো ইন বাউন্ডারি লেয়ার্স। আমরা প্রথমে কন্টিনিউটি ইকুয়েশন অ্যাপ্লাই করি। আর এই যে ছবিতে দেখেন ভেলোসিটি বাউন্ডারি লেয়ারটা দেখাইছে, দ্য কনজারভেশন অফ ম্যাস কন্টিনিউটি ইকুয়েশন যেটা বলি আমরা, দ্য কনজারভেশন অফ ম্যাস প্রিন্সিপাল ইজ সিম্পলি এ স্টেটমেন্ট দ্যাট ম্যাস ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড ডিউরিং এ প্রসেস অ্যান্ড অল দ্য ম্যাস মাস্ট বি অ্যাকাউন্টেড ফর ডিউরিং অ্যান অ্যানালাইসিস ইন স্টেডি ফ্লো দ্য অ্যামাউন্ট অফ ম্যাস উইদিন দ্য কন্ট্রোল ভলিউম রিমেইনস কনস্ট্যান্ট and thus the conservation of mass can be expressed as rate of mass flow into the control volume is equal to rate of mass flow out of the control volume. Control volume এর ভিতরেও যেই রেট, control volume এর বাইরেও সেই একই রেট. Noting that mass flow rate is equal to the product of density, average velocity and cross sectional area. এই যে একটু আগে বলছিলাম, mass flow rate is equal to the product of density, average velocity and cross sectional area normal to flow. The rate at which the fluid enters the control volume from the left surface theke dhukbe, left surface ei surface theke dekhen dhukteche, ekhan theke dhukle velocity u, ডেন্সিটি রো, সো রো ইউ, আর এরিয়া কি হবে, ডিফারেন্সিয়াল এরিয়া, এটা কত, এই দেয়াল দিয়ে ঢুকতেছে তো তাই না, এটার লেন্থ কত, এখানে হাইট কত, এটার ডি ওয়াই, আর বোঝার সুবিধাটা আমি লিখতে, জিনিসটা দেখতে অনেকটা এইরকম, এই যে এই বরাবর ঢুকতেছে, এটা তো ওয়াই ডিরেকশন, এই পরিমাণটা হচ্ছে ডি ওয়াই, তাহলে এই যে যেই দেয়ালের মধ্য দিয়ে যাচ্ছে, যেই সারফেস এর মধ্য দিয়ে, এই সারফেস এর এরিয়াটা কত বলেন তো, এতটুকু হচ্ছে ডি এক্স, আর কি দরকার এটার এরিয়া, এই যে যেই ওয়ালের ভিতর দিয়ে যাচ্ছে বা যেই সারফেস সেটার এরিয়া কিন্তু যে এতটুকু, তো এই উচ্চতা যদি হয় ডি ওয়াই, আর কি দরকার এরিয়া বের করার জন্য, ডেপথ দরকার, এখানে আমার ডেপথ কত, আমার ডেপথটা হচ্ছে যে এতটুকু, থ্রি ডি করে একে দিলাম, ডেপথ কত, ডেপথ কিন্তু শুরুতে বলছিলাম ওয়ান, কারণ ইউনিট ডেপথ বলা হয়েছে, সো ডি ওয়াই ইন্টু ওয়ান, ঠিক আছে এরিয়া কত হবে, ডি ওয়াই ইন্টু ওয়ান, দ্য রেট এট হুইচ দ্য ফ্লুইড লেভেলস দ্য কন্ট্রোল ভলিউম ফ্রম দ্য রাইট সার্ফেস ক্যান বি এক্সপ্রেসড এস রো ইন্টু ইউ প্লাস ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডি এক্স ইন্টু ডি ওয়াই বাই ওয়ান, সো এক পাশে লেফট সারফেসে যদি হয় রো ইউ ডি ওয়াই ইন্টু ওয়ান, তাহলে অপর পাশে গিয়ে ভ্যালোসিটিটা চেঞ্জ হয়ে যাবে, ভ্যালোসিটিটা হালকা বাড়বে, সো এখানে ভ্যালোসিটি আগে ছিল ইউ, এখানে গিয়ে হবে যেটা ইউ প্লাস ডেল এক্স ইন্টু ডি এক্স,
আর আবার যদি y ডিরেকশনে ব্যাপারটা রিপিট করি তাহলে কি দাঁড়াবে, এবং সেটা যদি যোগ করি একসাথে, এই এই জিনিসটা কি দাঁড়াবে? তারপরে এই যে রো ইউ ডি ওয়াই ইন্টু ওয়ান, এটা হবে হয়ে যাবে রো ভি ডি এক্স ইন্টু ওয়ান, রো ভি ডি এক্স ইন্টু ওয়ান। এই ব্যাপারটা কি ক্লিয়ার? এটা ওয়াই ডিরেকশনে, ওয়াই ডিরেকশনে। আবার এখানে হয়ে যাবে রো ভি প্লাস ডেল ভি বাই ডেল এক্স ডিএক্স, এটা দেখেন রো ইন্টু ভি প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই, ওয়াই ডিরেকশন, ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই ইন্টু এরিয়া হবে ডি এক্স ইন্টু ওয়ান। এখানে যেমন ডি এক্স ইন্টু ওয়ান, ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ওয়াই একটা কিন্তু এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন, একটা ভেলোসিটি ইউ আর একটা ভেলোসিটি ভি এর জন্য। এই ইকুয়েশনটা কি ক্লিয়ার? এক্স এর জন্য বের করার পরে ওয়াই এর জন্য বের করা হয়েছে, তারপরে দুইটা একসাথে যোগ করা হয়েছে। ইকুয়েশন 620 কি ক্লিয়ার? কি ব্যাপার, কথা বলেন না কেন? ঠিক আছে, ইকুয়েশন 620 যদি ক্লিয়ার হয়, এখন আমরা ইকুয়েশন 620 কে dx dy ইনটু 1 দিয়ে ডিভাইড করব, dx dy ইনটু 1, dx dy ইনটু 1, dx মাল্টিপ্লাই বাই dy ইনটু 1 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? সবাই ইকুয়েশন 620 টা লেখেন, সবাই লিখবেন ইকুয়েশন 620 টা খাতায় লিখবেন, সবাই লেখেন। লিখছেন? লিখতেছি। এবার ইকুয়েশন 620 কে লিখছেন, এটা পুরো ইকুয়েশন কে dx dy দিয়ে ভাগ করেন, dx ইনটু dy ইনটু 1 মানে dx বাই dx dy দিয়ে ভাগ করেন। ভাগ করার পরে কি হয় বলেন আমাকে, সবাই সবাই করেন জিনিসটা দেখতে চাই, তারপরে কি আসে বলবেন।
কি আছে ফাইনাল দুই পাশে যোগ বিয়োগ করে কি হয়? স্যার ডেরিভেটিভ ইউ প্লাস ইউ বাই ডেরিভেটিভ এক্স in differential, which is also known as continuity equation or mass balance. Next class, the momentum equation. আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন। আছে কোনো প্রশ্ন? হ্যাঁ শুনি না কিছু, না স্যার কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে।